নমস্কার জয় মাছিকী ফ্রেন্ডস আজ বাক্যর বিষয় হচ্ছে শৈতান শয়তান কু আমি কিপর আজ আমি দেখু আজ বাক্য কু যা পূর্বর কেবা চাহে মোট পেজ কু আপন ফলো করতু নোটিফিকেসন যেমি আসিপার লাইক করু ভিডিও কুয়ে করু কমেট করুন যেমন প্রভুকর বাক্য ব্যাপি পাব একুটিয়া চাহিলে তাহা ব্যাপার পারি না প্রচার করুচি যেত প্রভু মতো জন সেটি প্রচার করুচি আপনার মানে প্রভুকর কাজরে যোগদান করতু আপনার লাইক সেয়ার কমেন্ট করতু আউট্যুব কু আপনার সবসক্রাইব করত যেমি প্রভুকর বাক্য অন্য মান পাখে পচি পো বিশ্বাস করছি ଗତ ସମୟ ପରି ଆଜି ମଧ୍ୟ ପ୍ରଭୁ ଆମକୁ କଥା କହିବେ ଆମକୁ ଆମର ପରିବାରକୁ ଯେମିତି ସୁରକ୍ଷା ଦେଇଛନ୍ତି ଆଜି ମଧ୍ୟ ସୁରକ୍ଷା ଦେବେ ଆସନ୍ତୁ ଆମମାନେ ପ୍ରାର୍ଥନା କରିବା ସ୍ୱର୍ଗୀୟ ପିତା ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ନାମରେ ଏ ସମୟରେ ଆମେ ମିଳିତ ଭାବରେ ତୁମ ପାଖକୁ ଆସୁଛୁ

ଆଜିର ବାକ୍ୟର ବିଷୟ ହେଉଛି ସୈତାନ ସୈତାନକୁ ଆମେ କିପରି ବାଇବେଲ ରୁ ଚିହ୍ନିବା ତାହା ଆମେ ଆଜି ଜାଣୁ କାରଣ ଆମର ଶତ୍ରୁ ଯିଏ ତାକୁ ଚିହ୍ନିକି ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ ବଢିବା ଏଇଟା ହିଁ ବୁଦ୍ଧିମାନର କାମ ସୟତାନ ହଉଛି ଈଶ୍ୱର ଆଉ ମନୁଷ୍ୟ ମାନଙ୍କର ଶତ୍ରୁ ସେ ହଉଛି ଗୋଟେ ପତିତ ସ୍ଵର୍ଗଦୂତ ସେ ଈଶ୍ୱରଙ୍କର ସଦୃଶ ହେବାକୁ ଚେଷ୍ଟା କଲା ଉଦ୍ୟମ କଲା ଆଉ ଈଶ୍ୱର ତାକୁ ସ୍ଵର୍ଗରୁ ନିର୍ବାସିତ କରିଦେଲେ ସୈତାନର କାର୍ଯ୍ୟ ହେଉଛି କଣ ନା ସିଏ ମନୁଷ୍ୟ ମାନଙ୍କୁ କୁ ଅଭିଳାଷରେ ଉତ୍ତେଜିତ କରିବ ଆଉ ପ୍ରତାରିତ କରିବ ଆଉ ବିଶ୍ୱାସକୁ ଦୁର୍ବଳ କରିଦବ ଏଇଟା ହଉଛି ସୈତାନର କାର୍ଯ୍ୟ ଆହୁରି ମଧ୍ୟ ଅନେକ କାର୍ଯ୍ୟ ଅଛି ତାର କେତେଟା ନା ଅଛି ଆଜି ଆମେ ଦେଖୁ ଆମେ ଯଦି ଦେଖୁ ପ୍ରକାଶିତ ବାର ପର୍ବ ତାର ନଅ ପଦରେ ଲେଖାଯାଇଛି ସୈତାନ ହଉଛି ଦିଆବଳ দিয়াবল সৈতান আ প্রকাশিত বার পর্ব দশ পদরে লেখা আছে সে হচ্ছে উম ভাতৃ সে হচ্ছে অভিযোগ করে অপবাদি অভিযোগ করে তাপরে প্রথম পিতর পাঁচ পর্ব আঠ পদ লেখা আছে সে হচ্ছে বিপক্ষ সিংহ প্রায় গর্জন কে উম তাপরে উম জোহন তার আঠ পর্ব চালিশ পদরে লেখা যাই সে হচ্ছে মিথ্যাবাদী মান পিতা যৌন বার একত্রিশ সে হচ্ছে জগতর অধিপতি মাথি চারি পর্ব তিন পদরে লেখা যাই সে হচ্ছে গোটে পরীক্ষক তাহলে এই পরিভাবরে শৈতান র না বাইবেল আমি দেখুচু। প্রভু যীশু কহিলে লুক তার বাইশ রক্তান গহম কু চালুণ রে চলাইলা পরিকা শৈতান কু চল অনুমতি দিয়া যাই যদি আমি সেই বাক্যটা পড়া লুক তার বাইশ একত্রিশ আপনার যে প্রভুকর বাক্য কু প খোলি খোলিকা এমতি যদি পড়ুটি তাহলে প্রভু আপন মানুষ নিশ্য় সুরক্ষা দেবে আগামী বিপদর বঞ্চবে লেখা যাই লুক বাইশ একত্রিশ গহম কু চালুণী চলাইব সৈতান তো ও চলাইব অনুমতি পাইছি যেত তা অনুমতি দিয়া যাই সেপার অধিকা কিছু করে পে

তোমার নিকটর পড়াই যাব তাহলে আমি জাণু ঈশ্বর বসীভূত হওয়ার আমার জরুরি ঈশ্বরকর বাক্য যীশুঙ্কর বাক্য কু আমি শিখু আমি মেডিটেট করু আিচ করু আস্য অনুসারে বাধ্য হয়েকি রু তাহলে আমি ঈশ্বর বসীভূত হয়েকি রহবা সৈতানু প্রতিবাধা করে পাব তাহলে সে পড়ে লেখা যাই তাহলে আমি জানু। যে ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ କୃଷ ଉପରେ ସଇତାଙ୍କୁ ପରାସ୍ତ କରି ଦେଇଛନ୍ତି ବାକି ଅଛି ସେଥିପାଇଁକା ଆମେ ଦେଖିବା ପ୍ରେରିତ ତାର ଦୁଇର ଚଉଦ ପନ୍ଦର ଏମିତି ଲେଖା ଯାଇଛି ସରି ସରି ଏଭ୍ରି ତାର ଦୁଇ ପର୍ବ ଚଉଦ ପନ୍ଦରରେ ଏମିତି ଲେଖାଯାଇଛି ଅତେ ସନ୍ତାନମାନେ ରକ୍ତ ମାଂସର ସହଭାଗୀ ହୋଇଥିବାରୁ ସେ ମଧ୍ୟ ନିଜେ କିଏ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ ନିଜେ ସେହିପରି ସେଥିରେ ସହଭାଗୀ ହେଲେ ଯେପରି ମୃତ୍ୟୁ ଦ୍ଵାରା ମୃତ୍ୟୁର ଅଧିକାରୀ অর্থাৎ শৈতান কু বিনাশ করতে পু মৃত্যুর ভয় যে যাবজীবন দাসত্বর বন্ধন লে সে উদ্ধার করতে তাহলে বাকি লেখা যাই যে শৈতান কু পর করা যাই্বর প্রভু যীশু খ্রিস্ট দ্বারা শৈতান কু পর করেছেন গোটে সময় আসব প্রভু যীশু যেত আগমন করবে বিচারর সময় সৈতান কু চির দিন অগ্নিময় হ্রদরে পকা য ବାକ୍ୟରେ ଲେଖାଯାଇଛି ତାର ପ୍ରକାଶିତ ପୁସ୍ତକ ତାର କୋଡ଼ିଏ ପର୍ବ ସାତରୁ ଦଶ ବାଧ ଯେତେବେଳେ ଆମେ ପଢିବା ଶେଷରେ ଏପରି ସମୟ ଆସିବ ଶେଷରେ ଯେତେବେଳେ ବିଚାରର ସମୟ ଆସିବ ସମସ୍ତଙ୍କର ବିଚାର ହେବ ଏହି ଶୈତାନର ମଧ୍ୟ ବିଚାର ହେବ ତାକୁ ଚିରକାଳ ପାଇଁକା ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ ଅଗ୍ନିମୟ ହ୍ରଦରେ ପକାଇଦେବେ ତାହେଲେ ଆମେ নিজে নিজে নিজক প্রস্তুত করু সতর্ক থাকে প্রভুকর বাক্য পড়ু থাও বিশ্বাসে বড়বান হতদিন আমি প্রভুঙ্কর বাক্য পড়ি নিজের বিশ্বাস কু বড়বান করু সহভাগিত থাকে প্রভুকর বাক্যের থা পবিত্র আত্মা ঠিক সময় ঠিক কার্য করতে পবিত্র আত্মা আমার আমি প্রভু যীশু খ্রিস্টর বিশ্বাসী আমি পবিত্র আত্মাঙ্কর সহিত রা অর্থাৎ ପବିତ୍ର ଆତ୍ମାଙ୍କର ବାଧ୍ୟ ହେଇକି ରହିବା ତାହେଲେ ଈଶ୍ୱରଙ୍କର ବସିଭୂତ ହେଲେ ତାହେଲେ ସୈତାନଙ୍କୁ ପ୍ରତିବାଦ କଲେ ସେ ପଳେଇବ ତାହେଲେ ଆମକୁ ଏ ବାକ୍ୟକୁ ଶିଖିବାର ଅଛି ଜାଣିବାର ଅଛି ଯେ ସୈତାନ କଣ କରିପାରେ ଆଉ ଆମେ ଈଶ୍ୱରଙ୍କର ବସିଭୂତ ହେଇକି ତାକୁ ନା କହିଲେ ତାକୁ ବାଧା ଦେଲେ ସିଏ ପଳେଇବ ସେ ସମୟ ପାଇଁକା ଯେତେ ଯେତେ ଆମେ ତାକୁ ବାଧା ଦେବା ସେତେ ସେତେ ସେ ପଳେଇ ପଳେଇ ଯିବ বিশ্বাস কৰোঁ প্ৰভু আজি আপোনাৰ কথা কহিলে যেতে যেতিয়া আমি ঈশ্বৰৰ বাক্য পঢ়ো ঈশ্বৰৰ নিকটৱৰ্তী হৈ থওঁ সেই চৈতান বাধা পাই আৰু পাই আজি আমি শিখিলে এই বাক্য কু আমি ঈশ্বৰৰ ধন্যবাদ কৰিব যে প্ৰভু যীশুখ্ৰীষ্ট নামেৰে সেই আমাক এই সহভাগিচন আচন্তু আমি প্ৰাৰ্থনা কৰিব যে প্ৰভু বাক্য বাৰিবাৰ প্ৰচাৰ হৈ পাৰিব আই মি প্ৰাৰ্থনা কৰিব ସ୍ୱର୍ଗୀୟ ପିତା ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ନାମରେ ଆଜିର ବାକ୍ୟ ପାଇଁ ଆମେ ଧନ୍ୟବାଦ ଦଉଛୁ ସଇତାନଙ୍କୁ ଚିହ୍ନିକି ତାକୁ ପ୍ରତିବାଧ କରିବା ପାଇଁ ତୁମେ ଆମମାନଙ୍କୁ ଈଶ୍ୱରଙ୍କର ବାକ୍ୟରେ ଚେତନା ଦେଇଛ ଧନ୍ୟବାଦ ଦଉଛୁ ଆମର ପୁରା ପ୍ରତ୍ୟେକ ପରିବାର ସଦସ୍ୟ ଆମେ ନିଜେ ନିଜେ ତୁମ ହସ୍ତରେ ଦଉଛୁ ଜଗତର ମନ୍ଦରୁ ଆମମାନଙ୍କୁ ରକ୍ଷା କର ପ୍ରତିଦିନର ଆହାର ଆମମାନଙ୍କୁ ଦିଅ ତୁମର ସେବା କରିବା ପାଇଁ ଆମମାନଙ୍କୁ ପ୍ରତିଦିନର ବାକ୍ୟ ଦିଅ ପ୍ରଚାର କରିବା ପାଇଁ ତୁମର ବାକ୍ୟରେ ଆମକୁ ଦିଗଦର୍ଶନ ଦିଅ ପିତା ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ନାମରେ ସମସ୍ତ ଭାର ଆମର ଆମ ନିଜର ଆମ ପରିବାରର ଭାର ତୁମକୁ ଦେଇ ପିତାଙ୍କ ନିକଟରେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ନାମରେ ପ୍ରାର୍ଥନା ମାଗୁଛୁ ଆମେ